প্রত্যেকের নমস্কার। আজকে ভিডিওতে অনেকের প্রশ্ন যে এবছর এসএসসি হবে কিনা, এসএসসি যার বর্তমান নাম এসএলএসটি। তো এই নিয়ে অনেক কথা আমি জানতে পেরেছি, অনেকে ফোন করছে বারবার। আমি বারবার একটা কথা বলি আপনাকে যে এসএলএসটি এই বছর হবে কিনা। দেখুন, আমি 3 দিন আগের থেকে ভিডিও বানাচ্ছি। আমি বিএস একাডেমি আমার ইউটিউব চ্যানেলটা আমি বহুদিন ধরে খুলিনি, ওটা বন্ধই ছিল। আমি খুললাম কদিন আগে, তারপর আমি খবর পেয়েছি, আমি খুলেছি, প্রায় 35 দিন প্রায় আমি ভিডিও বানাইনি আর কি। আমি দেখলাম যে প্রায় 10-15 দিন আগের থেকে নাকি অনেকগুলো চ্যানেলে এই নিয়ে শুরু হয়েছিল যে এসএলএসটি আসছে। আমি কারো দেখে ভিডিও বানাই না, আমি যা বলি নিজের থেকে বলি, এবং অনেকগুলো মিলেও গেছে। আমি বলছিলাম এনটিপিসি আসবে, এনটিপিসি যখন এসছে, আমি বলছি গ্রুপ ডি আসছে, রেলের গ্রুপ ডি আসছে ডিসেম্বর মাসে, সেটাও আসবে। পরপর অনেকগুলো আর কি কথা বলেছি এবং সেগুলো হয়তো মিলেছে। এসএলএসটি হওয়ার সম্ভাবনা একটা আছে, সম্ভাবনাটা আছে সৃষ্টি হওয়ার। আপনি যদি চান যে এসএলএসটি মানে এসএলএসটি সম্ভাবনা একটা আছে, আপনার প্রাথমিক কাজ হলো পড়াশোনা করা, এছাড়া কোনো আপনার উপায় নেই। কারণ একবার যখন যদি এসে গেল, আপনি পারবেন না নিজেকে ঠিক মতো রাখতে। অথবা এসএলএসটি আসতে যদি পারে, যদি আসে আর কি, সম্ভাবনা প্রবল বিষয় আর কি, একমাত্র যদি জানে যে আসবে কিনা, কিন্তু মোটামুটি আর কি আসার সম্ভাবনাটা আছে। তো আপনি নিজেকে পড়াশোনা করুন, নিজেকে তৈরি রাখুন। আর এসএলএসটি সংক্রান্ত যদি নোটস যদি চান নেবো, আপনি আমার এই নাম্বারে আর কি করতে পারেন যোগাযোগ। আমি নাম্বারটা বলে দিচ্ছি আর কি, 9064020833, 9064020833। আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপার প্রাইমারি নোটস, এসএলএসটি বাংলার নোটস, রেলের নোটস, বেসিক ক্লার্কশিপের নোটস, এগুলো কিন্তু আমি এখান থেকে দিয়ে থাকি একদম কম মূল্যে। এতে যারা গরিব মানুষ ওদেরকে আমরা কিন্তু একদমই মানে রুমালের থেকে কম দামে আর কি দিয়ে দিই, টাকা না দিলে চলবে। তো এগুলো আমরা এখান থেকে করছি আর কি। আর আমাদের এখানে ফ্রি ক্লাস চালু হয়েছে, এটা আপনারা করতে আর কি পারেন। আর যারা আমাদের কাছে পড়ছে ওদের জন্য আলাদা ক্লাস আমরা আয়োজন আর কি করেছি, ঠিক আছে? তো বলবো বন্ধু একটাই, যে পড়াশোনা করুন, এসএলএসটি আসছে, খেটে যান অবশ্যই, কিন্তু জব হবে। দেখা যাক কি এবছর হয়, খুব খারাপ লাগে আপনাদের জন্য, কিছু করার নেই, তাই না? আজ রাখছি, প্রত্যেককে ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ।